সুপ্রভাত বন্ধুরা, সবাইকে শুভ সকাল। কালকে সরস্বতী পুজো বিজয় হয়ে গেল, মানে সরস্বতী পুজো আনন্দ পুরো শেষ। এবার কাজে মন দিতে হবে, আর যারা স্কুলের স্টুডেন্ট তাদেরকে পড়াশোনায় মন দিতে হবে। যাই হোক, আমাদের তো কাজের শেষ নেই, আমাদের ওই যে ওদিকের প্যারাপারটা হয়ে গেছে ওইটা, আর এইটার এদিকে আজকে ভাড়া বাঁধা চলছে, এদিকে আজকে ধরবে, এদিকটা ডিজাইন হবে। আর আজকে সারাদিনের আবার একটা জমজমাটি ব্লগ হবে, আপনারা দেখতে থাকুন। প্যান্ডেলওয়ালা আসবে, প্যান্ডেল পৌঁছাতে হবে, তারপর যে মিউজিক সিস্টেম এসেছিলো আমাদের পুজোতে সেই মিউজিক সিস্টেমগুলো পৌঁছাতে হবে, প্রচুর কাজ। তারপর বোন আরে আছে, আমার ভাইপো আছে, তো তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আজকে কী রান্না হয় সবাই বলছে, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে আর কি, যেহেতু সরস্বতী পুজো করার দিন খুব নিরামিষই খাওয়া হয়েছে। কালকেও খিচুড়ি খাওয়া হয়েছে, সরস্বতী পুজোর দিন খিচুড়ি খাওয়া হয়েছে। গতকাল বিজয়াতে আমাকে আবির দিতে গিয়ে চোখে আবির পড়ে গিয়েছিলো, এই দেখুন চোখ দিয়ে কন্টিনিউ জল পড়ছে। ডাক্তার দেখাতে হবে কি না জানি না, দেখি কমে কি না, একটু জল টল দিয়েছি সেই জন্য কালো চশমাটা সকাল সকাল পরে নিয়েছি, কন্টিনিউ জল পড়ছে। আজকে ইচ্ছা আছে একটু মাংস টাংস খাওয়া হবে, মানে কদিন ধরেই তো পূজা আর্চাতে ভালো মন্দ খাওয়াই হচ্ছে, মাংসও খাওয়া হয়েছে। একদিন তো 10 কিলো মুরগ রান্না হয়েছে আপনারা দেখেছেন, তো আজকেও বোন বলছে যে খাসি মাংস নিয়ে আসবে, দেখি কি মাংস পাই। আজকে খাসি মাংস আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে সকলের, ইচ্ছা তো পূরণ করতেই হবে। এই দেখুন বলতে বলতে চোখ দিয়ে জল বেরোচ্ছে, দেখেছেন অটোমেটিক চোখ দিয়ে জল পড়াচ্ছে। কালকে সবাই ঠান্ডা লেগেছে, কারো ঠান্ডা লাগেনি এমন কোনো নেই। তো আজকে পুরো ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন, সেই জন্য সকাল সকাল আদা চা বসিয়ে দিয়েছি, এক কেটলি পুরো একদম। এই যে সবাই চা খেয়ে গলা ছাড়াবে, আবার এতে বেশি চিনি দিয়ে আবার বাদ বাকি সবাই খাবে। গোটা ইটাই তোমার আবির লেগে আছে, আর আমাদের ঘরে সবাই লম্বা লম্বা, সে যা চোখে বেঁধে দিয়েছে ই একদম সোজা গিয়ে হাড়িটা পাটি দিচ্ছে। ও একবারে একটুকো দাঁড়ায়নি, হ্যাঁ আর একটুকো বাঁকা ও পা মাফ করে নিয়েছিল আগে বই জমা দিয়েছিল নন্টে চাকাবি, কালকে কেমন হলো নাচানাচ্ছি, কেমন আনন্দ হলো কালকে, কেমন হলো সরস্বতী পুজো শেষ? এবার আমার দুঃখের পালা, একের পরে আয় তো দাদু বেছে দিবে, দাঁড়া আয় তোদের দেখ কার কোনটা বই, চলা চলা উঠে আয়, ওই সূর্যটা নে, ওই সূর্য আর ওইগুলো সন্দীপে নিয়ে যা না রে, তুলে দেবো দিয়ে দাও, আবার চটটা আছে গদ্যে চটটা আছে, আরে চট পরে নিয়ে যাবি, ধরো না চট এখন নিয়ে গিয়ে কি হবে, সব বই দিয়ে দিচ্ছে। আমাদের ঘরে যে কাজ চলছিল ওই দিকটা হয়েছে, তারপরে বললাম দুদিন বন্ধ রাখো, সরস্বতী পুজো আছে তো কাজ বন্ধ ছিল, আজকে আবার এই দিকটা এনারা পুরো এই গেটটা ব্লক করে দিল। আমরা রান্নাঘরকে গেলে এদিকে কদিন থাকবো বলো, কদিন থাকবে এটা? না আরো তাড়াতাড়ি করতে হবে, 3 দিন তো, কারণ এদিক দিয়ে আমরা যাতায়াত করি। হ্যাঁ এই যে এদিকটা পুরো ব্লক হয়ে গেল, আমার দিকে সব ওই গেট দিয়ে ঘুরে ঘুরে যেতাম। এই যে একটা আছে, আর এই যে দুখানা 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 দেশি মুরগ, আর এই শোল মাছ, আরে পপিং এর কোনোদিন কমে হয়নি, সাইজ খানা দেখো তাহলে, ওরে বাবরে, আরে আস্তে আস্তে বড় 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 বড়, আরে
বাবারে ধরাই যায় না একটা শক্তি। শোল মাছের খুব শক্তি। সাইজ খানা দেখুন, হালকা জল দিবে, হ্যাঁ বেশি জল দিবে নি কিন্তু, একদম হালকা ছিপে ছিপে। বাস 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 বাস, আরে এমনি কিছু এ দাও না, বস্তা বস্তা চাপা দিয়ে রাখি আপাতত। আরো বেশি জল দিতে হবে, এবার পপি কিচেনের ভিডিও স্টার্ট হবে। আমার চোখটা এখনো ভালো হয়নি, লাল হয়ে আছে। গরম গরম একদম মুড়ি, তারপরে ফটোজনের ভিডিও স্টার্ট। চুলের যা অবস্থা হয়েছে এখন আপিল জলের চান দেবে, ভালো করে স্নান করবো, তারপরে ফটোজনের ভিডিও স্টার্ট করবো। ও আমি বললাম নারকল তেল দিলে সব জিনিস উঠে যাবে, তোমাকে বললাম না যতই মুখে রং থাক যায় তার নারকল তেল দিয়ে তুলতে হবে। ওই তো তুলো পুরো লাল হয়ে গেছে, দিদি একদম বিজয়াতে নাচছে বলে এখানেই প্রমাণ। তেল দিওনি ওইটাই ঘষলে উঠে যাবে, সাবান দিয়ে মুখ ধুয়ে নাও। চিকু, আর চিকুকে কালকে কেউ আবির মাখায়নি? চোখ দেখি, চোখ চোখ, এই আচ্ছা কান কই, কান কোনটা তোর কান? তুই চোখ মার, চোখ মার, ভালো করে চোখ মার। এই বকে দে ওই দিদাটাকে জোরে, আঙুল তুলে জোর করে বকে দে না, ঢুসুম করে দাদা, কখনো সন্তান হারানো মা, কখনো আবার ছেলের পাগল, কখনো আবার সঙ্গ বাজে নাই মা। কত কি তুমি একটা কিছু প্রাইজ পেলেও নি কিছু? আমি যে গোল আমি জানি দাদু হাড়ি ভাঙা ফার্স্ট হবে, কিছু করতে পারেনি, এই রাস্তা ঠিক ঠিক ফিরে যাবো। আমার পা গোনা আছে, কিন্তু গুনে গেছি 18 পা। আমি আস্তে আস্তে, হ্যাঁ 18 পা যাচ্ছি, 14 পা না হতে হতেই আমি পেরে গেছি, মানে দাগের বাইরে চলে গেছে। আমি পা গুনে গেলাম, ঠিক একটা কিছু হবে, আমি ওই জন্য পা গুনে। দাদু আমি যাই হোক একটা প্রাইজ পেয়েছি, আমার খুব আশা ছিল যে কলসিটা যেন আমি পাই, কিন্তু কলসিটাই আমি পেয়েছি। আমাদের ঘরে দেখো ছোট বড় মাদারি সেজো স্যানো সব আছে, দেখো দেখো আমি বুঝতে পারিনি তো, খুব খুশি। ও বাবা,
আমি খাচ্ছিলাম, আমি আর মাসি আমার বসো, এখানে বসো, বসো এখানে বসো। কি খাচ্ছ? কলা। কলা? কত দুষ্টু খেয়ে দাদারি। সব ভাইগুলো এক জায়গায় হয়েছে, এইটা হচ্ছে যে আমাদের মানে নেক্সট জেনারেশন। সব ভাই এগুলো এক একজনের এক একটা ভাই দাদা সব। সব ছেলে দাদা দুটো ছেলে পপিতা, এই আর একটা, আর একটা পালাচ্ছি পালাচ্ছি, এই যে একটা ছেলে দেখেছেন, সবই ছেলে। টোটাল কজন হলো ওখানে? পাঁচ জন, এখানে ছজন। কটা দাদা ভাই? আমাকে কলা খাবো, খাই না বাবা, এক করে ঘষে মেরে দেবো। জামাই হাই ফাই কি আর নিচু লেভেল কি নয়, সে তো জানে যে বৌদির এই অবস্থা, খেতে পারবেন ওই করে তো সরে গেল। আর পপি কিচেনে এই প্রথম আমার ননদ রাইস করলো, মানে সবাইকে কুলিয়েছে, শেষকালে একটু কম পড়ছে, সবাই পেয়েছে অল্প অল্প, শেষকালে আমাদের ভাগে অল্প, এই যে সাদা ভাতও নিয়েছি। আচ্ছা এখন কি জানো, এটা কারণ ভালো হয়েছে, তুমি আগে খেয়ে নিছো, আগে খেয়ে এই চার বড়ের জন্য দিয়েছি, আমি দুবার নিয়েছি আর তিনবার চিকি, এত কি না আজ দুবাকে আর দুবো টমেটো, টমেটো একটুখানি দাও, কম করে দাও, কম করে কম করে। রাইস আসলে এত বেলা হয়ে গেছে তো খেতে ভালো লাগবে না, এত সাদা ভাত খাবো ভালো করে, আবার করে আমার জন্য পাঠিয়ে দিবে, মানে পপি কিচেনে রান্না করে এত সদস্য আমার ঠিক কে হয়, ওই করে বললাম রান্না করে করবো নি, তোমারই ঘরে করে দিয়ে তুলে যাবো, হবে তো? হবে নি, আমারই ঘরে করে দিতে হবে, বাজারটা আমি করে আনবো, দেখছো তাই হবে, তাই হবে, বাজারটা আমি করব। ও আমায় এখন সাজাতে বলছি আমি দাঁড়ি করছি, শরীরটাকে একবার ঝাঁকি নিয়েছি, দিদি আমার খাবারটা নিচে থেকে নেমে গেছে, ঠান্ডা লাগে, খেলো 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 আম
দাদু দেখেছো চিকু স্বাদ বুঝে বুঝলে মিষ্টি খুব আর নেই দাদু যা খাইছো সব হজম হয়ে যাবে হজম করো সব ফোনে দেখে নিচ্ছে বন্ধুরা বন্ধুরা হাসবে হ্যাঁ এমনিতে কমেন্ট করে পপি কি যেন সব সময় কি বলে খাই খাই কি হয়েছে তোর এই মিশবে এই একসঙ্গে মানে কি বলবো ছোট বড় মাঝারি থাকলে যা হয় একসঙ্গে আমরা দুজনেই চল চল বৌদিয়ারা চলে যাচ্ছে বাড়ি আরেকজন কই ও কাকিমা তো এখন যাবেনি কাকিমা বাস যাবে না আর ঋষি কই ঋষি সাইকেল নিয়ে চলে গেছে ও টাটা 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 হাই চিকু টাটা নিচো টাটা হ্যাঁ টাটা এই কেন কেন কি হয়েছে এবার সবাই ঘর চলে যাচ্ছে গল্প অনেক হলো হাসি ঠাট্টা হলো কাকিমা গুড নাইট আমিও অল্প একটা রুটি খাবো অল্প একটু মুড়ি খাবো মাংসের ঝোল টোল না একটু আলু দিয়ে খাবো রাত্রিবেলা আমি ঝোল দিয়ে মুড়ি খাবো মাংসের ঝোল দিয়ে মুড়ি ঝোল দিয়ে মুড়ি খেতে কিন্তু হেভি লাগে আমি খেয়ে চলে এসছি আমি আর বাবা এখন মা এখনো খাচ্ছে গল্প করে করে গুড নাইট আমি এখন ঘুমাবো বাবার সঙ্গে জড়ি কালকে আবার পড়তে যেতে হবে আমাকে নতুন স্যারের কাছে কটার সময় যাবে কালকে সকাল 7টা সময় পড়া কালকে টাটা 7টার সময় উঠতে পারবি তুই তোকে তো 6:30 বেরিয়ে যেতে হবে হ্যাঁ অনেক দূর তো বাইকে যেতে হবে নতুন স্পোকেন ইংলিশ ভর্তি হয়েছে অর্জুন সেখানেই যাবে দাদা যেখানে যায় ঠিক আছে চলো গুড নাইট বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে